নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: অনাময় হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন হলো সোমবার। কান্নার সুলতানপুরের খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো কান্না থানার পুলিশ। নিজের দুদিনের সন্তানকে ছুঁড়ে ফেলে খুন করলেন জন্মদাত্রী মা। বর্তমান জেলা পরিষদের সভাধিপতির কাছে একটি স্মারকলিপি জমা দিল চাকরি প্রার্থীরা। রামনবমী মহোৎসব অনুষ্ঠিত হল রায়না 2 নম্বর ব্লকের উচালনে। ভক্তদের কথা ভেবে মহাদেবের প্রতিষ্ঠা হলো সোমবার। পড়াশোনার জন্য মা বকাবকি করায় বিশ্বে আত্মঘাতী হলো এক ছাত্রী। একটি ক্যাডে প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার। আসছে বিস্তারিত খবরে। অনাময় হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন হলো সোমবার। দুর্ঘটনাগ্রস্ত রোগীদের উন্নত মানের চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই নতুন সেন্টারের উদ্বোধন করা হয়। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবেন দুর্ঘটনাগ্রস্ত রোগীরা। অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন হলো সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ শারীরিক অসুস্থতার কারণে অংশগ্রহণ করতে পারেনি। কৈলান সাউথ চব্বিশ পরগনাতে উদ্বোধন করবেন এবং দুটোর পরে আমাদের এখানে লোকাল আনুষ্ঠানিক উদ্বোধন করে নিতে বলা হয়েছে এবং উনি ওখানে বোতামটিকে উদ্বোধন করবেন। তা আমাদের আজকে মন্ত্রীমশাই আসার কথা ছিল, মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার জন্য এইমাত্র খবর পেলাম উনি আসছেন না। তা উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে প্রিন্সিপাল স্যার, সিওমাইজ স্যার এবং আমাদের লোকাল কাউন্সিলররা এবং আমাদের এমএলএ সাহেবরা যারা আছেন তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা উদ্বোধন করে নিতে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যথাযথ নির্দেশিকা পূরণ করতে পারার জন্য ট্রমা কেয়ার সেন্টারটিকে লেভেল 2-তে মান্যতা পায়। কলেজের প্রিন্সিপাল, সুপার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। দুর্ঘটনাগ্রস্ত রোগীরা দ্রুত চিকিৎসা পাবেন নতুন ট্রমা কেয়ার সেন্টারে। আমাদের এতদিনের অপেক্ষা এবং প্রচেষ্টায় আজকে আমরা এই ট্রমা কেয়ারটা শুরু করতে পেরেছি এবং আনুষ্ঠানিকভাবে সেটার উদ্বোধন হতে চলেছে। তো এটা আমাদের বহুদিনের একটা চেষ্টা ছিল এবং সামগ্রিক প্রচেষ্টায় সেটা আমরা শুরু করতে পেরেছি এবং আশা করব আগামী দিনে এটা যাতে আমরা খুব সাফল্যমণ্ডিতভাবে এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের সবসময়ই থাকবে। এর উদ্বোধনটা আসলে করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আপনারা শুনেছেন যে সাউথ চব্বিশ পরগনা পৈলান থেকে উনি উদ্বোধন করবেন রিমোটে, কিন্তু এখানে আমরা লোকালি আমরা আনুষ্ঠানিকভাবে করতে চলেছি। তো এখন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমাদের দেওয়া হয়েছে প্রথমে লেভেল 2 ট্রমা কেয়ার এবং সেই অনুযায়ী এটা আমাদের মেইন রোড বা হাই রোডের পাশেই অবস্থিত হতে হয় এবং সেই অনুযায়ী এটা হাই রোডের পাশেই আছে এবং যা যা তাদের ক্রাইটেরিয়াগুলো আছে সেই সমস্তগুলো ফুলফিল করে আমরা লেভেল 2-তে আপাতত আমরা কাজ শুরু করতে পেরেছি। সভ্য নাগরিকবৃন্দের আশা, এর ফলে উপকৃত হবেন অনেকে। দিনে বর্তমানে কোনো অ্যাক্সিডেন্ট কেস ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের তাদের কলকাতায় রেফার করতে হতো, কিন্তু আজকে এটা উদ্বোধন হওয়ার পর এবার বর্তমানের এই বাইপাস লাগোয়া এটা বারবারই বলেছিল যে এমন কোনো হসপিটালে করা দরকার যেটা বাইপাসের ধারে আছে, তাহলে অনাময় আমাদের বাইপাসের ধারে, সের জন্যই এখানে এটা আজকে উদ্বোধন হলো। এখন কোনো লোকের অ্যাক্সিডেন্ট কেস হলে তাকে আর সঙ্গে সঙ্গে আমাদের কলকাতায় পাঠাতে হবে না, আমাদের অনাময় এই সেন্টারে এখানে আসলেই তার চিকিৎসা হবে, প্রাথমিকভাবে সব চিকিৎসাই হবে, যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার থাকে তবেই তাকে অন্য জায়গায় পাঠানোর কোনো ব্যাপার। এটা আমরা বহুদিন ধরে চেয়েছিলাম এবং বর্ধমান জেলার বহু মানুষের এটা একটা সবসময় একটা অ্যাক্সিডেন্ট কেসে মারা যাওয়ার পর এবং সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট কেস বর্তমানে কোনো চিকিৎসা না হয় কলকাতায় পাঠানোর পর মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিলেন, সেই ক্ষোভটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গোটা বাংলার উন্নয়ন করছেন এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে উন্নয়ন উনি নতুন জাগরণ তৈরি করেছেন, এই ট্রমা সেন্টার আজকের এই উদ্বোধন তার একটা দৃষ্টান্ত এবং আমরা মনে করি রাজ্যের মধ্যে মনে হয় আজকে আমাদের এখানে এই প্রথম আজকে ট্রমা সেন্টারের উদ্বোধন। বর্ধমান থেকে সুমিত ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। কালনার সুলতানপুরে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করলো কালনা থানার পুলিশ। ধৃতদের সোমবার কালনা আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তদের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
কালনা সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খুনের ঘটনায় চারজনকে রবিবার গ্রেফতার করে কালনা থানার পুলিশ। গ্রেফতার হওয়া চারজন ব্যক্তি হল মোহাম্মদ শেখ, সাইফুদ্দিন শেখ, অসীম মাঝি, দুলাল চন্দ্র পাত্র। অভিযুক্তদের সোমবার কালনা আদালতে পেশ করে পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকুর আলী পঞ্চায়েত দপ্তর থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। তার সঙ্গে থাকা বাপন শেখও গুলিবিদ্ধ হন। আহত দুজনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাপন শেখকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শুকুর আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে তার মৃত্যু ঘটে। সোমবার পুলিশ তদন্তের স্বার্থে দোষীদের পুলিশ হেফাজতের দাবি জানালে ধৃতদের বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নিজের দুদিনের সন্তানকে ছুঁড়ে ফেলে খুন করলেন জন্মদাত্রী মা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র দুদিনের এক কন্যা সন্তানকে ছুঁড়ে মেরে ফেলল মা। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটের কুঁকড়াঝোর গ্রামের ঝুমা মণ্ডল শনিবার বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে প্রসূতি ও কন্যা সন্তান অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। এসএনসি ইউনিটে শিশুর চিকিৎসা চলছিল। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা রুটিন পরীক্ষা করতে এসে দেখেন বেডে মহিলা একাই আছে, শিশুটি বেডে নেই। চিকিৎসকরা মহিলাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন মেয়ে চুরি হয়ে গেছে। ওই মহিলার কথাবার্তায় অসংলগ্ন ধরা পড়ে। পরে তিনি স্বীকার করে নেন মেয়েকে একতলা থেকে জানলা দিয়ে ট্রেনে ফেলে দিয়েছে। কি কারণে শিশুকে হত্যা করলো তা পরিষ্কার নয়, যদিও মহিলার আগের একটি কন্যা সন্তান আছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ মহিলাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির কাছে একটি স্মারকলিপি জমা দিল চাকুরি প্রার্থীরা। 2013-14 বর্ষে পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়, সেই পরীক্ষার ফল প্রকাশিত না হওয়ায় কর্মপ্রার্থীরা ডেপুটেশন দেয়। সোমবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সামনে চাকুরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করে। পরে জেলা পরিষদের সভাধিপতি দেবুটুর কাছে চাকুরি প্রার্থীরা একটি ডেপুটেশন দেন। তাদের দাবি, 2013-14 বর্ষে পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়, অদ্য অবধি তার ফল প্রকাশ না হওয়ায় চাকুরি প্রার্থীরা হতাশায় ভুগছেন। তারা জানান বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে পরীক্ষা ফল প্রকাশে তারা দাবি জানিয়েছেন। এরপরেও যদি নিয়োগের ফল প্রকাশ না হয় তাহলে কর্মপ্রার্থীরা বৃহত্তর আন্দোলনে পথে যাবেন বলে জানান। 2013-14 সালে বর্ধমান জেলা পরিষদ সমস্ত জেলা পরিষদের মতো একটি রিক্রুটমেন্ট প্রসেস চালু করে। যে রিক্রুটমেন্টের প্রসেস আজ 5 বছর হয়ে যাওয়ার পরেও কী কারণে এখনও রেজাল্ট বেরোলো না, এই হাজার হাজার বেকার ছেলে যারা পরীক্ষা দিয়ে রেজাল্ট মানে ফাইনাল রেজাল্টের জন্য জাস্ট ওয়েট করছে, তারা সেই দুঃখে কোনো যেখানে রিক্রুটমেন্ট নেই, চাকরি নেই, তারা কেন রিক্রুটমেন্ট হচ্ছে না সেই দাবিতে জানানোর জন্য এখানে ডেপুটেশন চলছে। সভাপতি সাহেবের কাছে অনেকবার এসেছি, ডিপিআরডিও সাহেবের কাছেও এসেছি, আমরা সমস্ত ফায়ার অধিকারী সমস্ত সবার কাছেই আমরা গিয়েছি, তাদের কাছে আমরা বারবার মৌখিক প্রতিশ্রুতি পেয়েছি যে আজকে 1 সপ্তাহ পর বেরোবে, কাল 2 সপ্তাহ পর বেরোবে, 15 দিন পর বেরোবে, কিন্তু বারবার প্রতিশ্রুতি পাওয়ার পরেও কোনো রকম তার ফল পায়নি। এই যে কোর্ট কেস ছিল সেই কোর্ট কেসও জানা গেছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। বিগত 1 মাস আগে আমরা জানতে পেরেছিলাম মার্চ মাসের প্রথম দিকে রেজাল্ট বেরোবে, মার্চ মাসে আজকে শেষ দিন হয়ে যাওয়ার পরেও এখনও কেন রেজাল্ট বেরোলো না সেটা আজকে জানাতে হবে। আমরা মাননীয় সভাধিপতি সাহেবের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনি আমাদের বেকার যে দাবি আছে সেটাকে একটু মান্যতা দিন, মান্যতার সঙ্গে আপনি আমাদের দাবিগুলো বিচার করুন, যদি তিনি না মানেন তাহলে আমরা পরবর্তী যে কর্মসূচি আছে আমাদের আমরা সেগুলো চালিয়ে যেতে চাই, চালিয়ে যাব। আমরা এইভাবে দিনের পর দিন এইভাবে ইসের মধ্যে আমরা থাকতে চাই না, অন্ধকার থাকতে চাই না। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
ফিরে এলাম বিরতির পর। রামনবমী মহোৎসব অনুষ্ঠিত হলো রায়না 2 নম্বর ব্লকের উচালনায়। অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এই উৎসবটি। রামনবমী মহোৎসব অনুষ্ঠিত হলো বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব। রায়না 2 নম্বর ব্লকের উচ্চালনে অনুষ্ঠিত হয় পুজো, ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব। উৎসব উপলক্ষে ভক্তরা ভক্তি অর্পণ করেন দেবী প্রাঙ্গণে। রামনবমী উপলক্ষে ভোগ বিতরণের আয়োজন করেন উদ্যোক্তারা, ভক্তরা ভক্তি ভরে ভোগ গ্রহণ করেন। ধর্মীয় এই অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের সবার বড়, তিনি আমাদের জন্মদাতা। রামচন্দ্রের বাহন হচ্ছে হনুমান, হনুমানের পরে হচ্ছে আমরা, এবং সেই জন্যই আমাদের রামই হচ্ছে আমাদের ক্রেতা, রামই আমাদের সবকিছু। রামের জন্যই আজ আমাদের সারা বিশ্ব, সারা দুনিয়া, সারা ভারতবর্ষ সবকিছু তার জন্য। কাদের উদ্যোগে এটা হচ্ছে? রামের এই পূজোটা কাদের উদ্যোগে হচ্ছে? বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে হচ্ছে। উচ্চালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ভক্তদের কথা ভেবে মহাদেবের প্রতিষ্ঠা হলো সোমবার। রায়না 1 নম্বর ব্লকের চণ্ডীপুর গ্রামে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই উৎসব। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। গ্রামবাসীদের সুবিধার্থে মহাদেবের প্রতিষ্ঠা হলো সোমবার। রায়না 1 নম্বর ব্লকের চণ্ডীপুর গ্রামে অনুষ্ঠিত হয় এদিনের এই ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় রীতিনীতি মেনে চলে এদিনের এই অনুষ্ঠান। মহাদেবের প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পুজো পাঠের পাশাপাশি হোমযজ্ঞের আয়োজন করেন উদ্যোক্তারা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। শঙ্খ উলুধ্বনির মাধ্যমে দেবতার আরাধনা করা হয়। মহাদেবের প্রতিষ্ঠা দিবস ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এর পাশাপাশি এদিন ভক্তদের অন্ন ভোগ বিতরণ করা হয়। এটা চণ্ডীপুর গ্রাম, চণ্ডীপুর গ্রামের শিব মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। আমাদের চণ্ডীপুরের এটা বেলতলা বলে আমরা জানতাম, কিন্তু আমাদের এখানে যে গঙ্গাধর, শ্রী শ্রী গঙ্গাধর শিবের যে আসল যে পূজাটা হয় সেটার আদিস্থান হচ্ছে আমাদের এই বেলতলাটা। এখানে প্রত্যেক বছরই গাজন যখন হতো তখন এখানে এসে সন্ন্যাসীরা সব এসে প্রথম এসে পূজা অর্চনা এখানে হতো, তারপর গিয়ে ওই খেমতা গ্রাম পাশে সেখানে আদি মন্দির যেটা আছে সেখানে কিছু পূজা হতো। এবারে এইখানটা যেহেতু অবহেলিত হচ্ছিল, এটা বেলতলা যেটা শিবের আদিস্থান, সেটার জন্যই আমাদের গ্রামের সকলে মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে এখানে একটা শিব মানে শিবকে শিবের গাজন করার মতন একটা পরিস্থিতি তৈরি করেছি আমরা। কোন ব্লকের অন্তর্গত এটা? ব্লকটা হচ্ছে আমাদের ওদিকে রায়না 1, আমাদের রায়না 1 ব্লক সিহারা অঞ্চল, আর গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। এবছরই প্রথম স্থাপন করেছে, প্রথম শিব স্থাপন। এখানে পূজা অন্যান্য বছর হয়, মানে মন্দিরটা মূল মন্দিরটা খেমতা গ্রামে আছে, সেখান থেকে এখানে সন্ন্যাসীরা এসে প্রতি বছরই পুজো হতো, বেলতলা বলে নাম ছিল। এখন এবছর আমরা এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করছি যাতে আরো অনুষ্ঠানটা সুন্দর হয়, যাতে আমাদের গ্রামের মহিলারা বা সমস্ত ছেলে মেয়েরা সবাই যাতে এখানে ভাত তরি তরকারি সবই হচ্ছে, সব আনন্দের সঙ্গে গোটা গ্রামবাসী এবং যে আসবে সেই খাবে। আমাদের এইটাই আদি শিব, এবং আদি শিব এখানেই আগে প্রথম পুজো হয়, তারপর ওখানে যায়। আমাদের এটাই আদি। আচ্ছা, এবছর থেকে আমরা নিজেরা করছি? আবার এবছর থেকে আমাদের এখানে মন্দির তন্দির ছিল না, মন্দির সবাইকার সহযোগিতায় মন্দির তন্দির হচ্ছে, আমরা গাজন এখানেও করব, আর তাই জন্য মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আচ্ছা, এই যে প্রতিষ্ঠা করছেন, এখানে বাবা কি নামে পূজিত হবেন? এখানে বাবা গঙ্গাধর নামেই পূজিত হবেন। চণ্ডীপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়ার পলসোনা গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বাসন্তী পুজো। 500 বছরের পুরাতন এই পুজো বলে উদ্যোক্তারা জানান। পুজোর সমস্ত খরচ গ্রামবাসীরা নিজেরাই বহন করেন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের পলসোনা পঞ্চায়েতের অন্তর্গত পলসোনা গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বাসন্তী পুজো। যদিও এলাকাবাসীরা জয় দুর্গা নামে পুজো করেন, পুজোটি প্রায় 500 বছরের পুরাতন। বারোয়ারি পুজো হিসেবে জয় দুর্গা পূজিত হন। দুর্গাপুজোর রীতিনীতি মেনেই পুজো পাঠ অনুষ্ঠিত হয়ে থাকে। গ্রামবাসীরা বাসন্তী পুজোর সমস্ত খরচ নিজেরাই বহন করেন। আগে পুজো উপলক্ষে নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, বিগত কয়েক বছর যাবত তা বন্ধ রাখা হয়েছে।
পূজো পাঠ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গ্রামবাসীদের তৎপরতা লক্ষ্য করা যায়। আমরা পূর্ব বর্ধমান কাটোয়া দু নম্বর ব্লক, এটা কি পূজো হচ্ছে? এটা হচ্ছে যে বাসন্তী পুজো, কিন্তু আমাদের নাম হচ্ছে জয় দুর্গা পুজো। এটা কত বছর থেকে শুরু হয়েছে? এটা তো কোনো সাল হিসেবে কোনো জানা নাই, আমরা মুর্শিদপুর খায়ে মিনিমাম আন্দাজটা বলুন কত সালে? মিনিমাম পাঁচশো বছর আগে। এটা পুজোটা কি ওখানে হয়? এটা পুজোটা হচ্ছে আমাদের বাসন্ত মানে বসন্তকালীন দুর্গা পুজোর মতন বাসন্তী পুজো মতন। এই পুজোতে কিছু নীতি আছে নাকি? হ্যাঁ নীতি আছে, বলুন কিরম। প্রথমে হচ্ছে যে আমরা ষষ্ঠী দিন হচ্ছে আমন্ত্রণ অধিবাস, বোধন নাই আমন্ত্রণ অধিবাস। সপ্তমীর দিনকে নবপত্রিকা যথারীতি যেমন দুর্গা পুজোয় আশ্বিন মাসে হয় সেরকম নিয়ে আসতে হয় আমাদেরকে। আর কিছু এই অনুষ্ঠান বলতে কিছু আছে নাকি? অনুষ্ঠান হচ্ছে তারপর সপ্তমী পুজো হয়, অষ্টমী পুজো হয়, সন্ধি পুজো হয়, বলিদান হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু আছে? সাংস্কৃতিক অনুষ্ঠান আগে হতো ইদান। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পড়াশোনার জন্য মা বকাবকি করায় বিষ খেয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মেমারি থানার নবগ্রামে। মৃত ছাত্রী নবগ্রাম হাই স্কুলে পাঠরত ছিল। বিষ খেয়ে আত্মঘাতী হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার নবগ্রাম হাই স্কুলের এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম রবিনা খাতুন, বাড়ি নবগ্রামে। মৃতার দাদা জানান, রবিবার পড়াশোনার জন্য তার মা বকাবকি করে। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে রুবিনা বিষ পান করে। পরিবারের সদস্যরা জানতে পেরে মেমারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন এদিন রাতে রুবিনা খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রুবিনা খাতুনের মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আপনার কি হয়? হসপিটাল মেমারিতে কোনো চিকিৎসা হয়নি, খালি পানি গুলে দিয়েছিল। ওই পানিটা খেয়ে আমি আঙুল দিয়েছিলাম, তাতেও বমি করেনি, একবার পায়খানা করেছিল, দিয়ে এখান থেকে ডাইরেক্ট ট্রান্সফার করে দিয়ে এখানে। তবে কয় মারা যায়? রাত্রে 11টা রবিবার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরে খবরে। একটি ক্যারেটের প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন 26 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার বেল্ট প্রদান করা হবে। রবিবার বুধবুধে শতকান ক্যারেটের জুনিয়র বেল্ট প্রদান পরীক্ষা অনুষ্ঠিত হলো। এদিন 3.5 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা গ্রহণ করা হয়। বছরে 2 বার এইরূপ পরীক্ষা গ্রহণ করা হয়। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার বেল্ট প্রদান করা হবে। এদিন 26 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকবৃন্দের উৎসাহ লক্ষ্য করা যায়। বুধবুধ থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো রবিবার। উত্তর ফটক সংলগ্ন হনুমান মন্দির কমিটির উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। রামনবমী উপলক্ষে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। কয়েক হাজার ভক্ত এদিন ভক্তি ভরে ভোগ গ্রহণ করেন। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। ভোগ বিতরণ কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে মন্দির কর্তৃপক্ষের তৎপরতা ফুটে ওঠে। আমাদের যা নলেজে জানা, আমাদের বাবা কাকার যেমন জমানো থেকে আছে, আমরা বিনপুর সেখানে আছি। আমরা হচ্ছে এটা গাড়িয়া পরিবার, বর্তমানে গাড়িয়া পরিবার। আর বর্তমানে এই মন্দিরের সেবার সঙ্গে আপা মোর জনগণ আছে, সে বাঙালি বলুন, বিহারি বলুন, মারোয়ারি বলুন, সবাই এখানে সমাবেশ হয়। সব ভক্তের মিলন হয়, সর্বধর্ম নির্বিশেষে। এবং বর্তমানে যত ইয়ং সমাজ আছে, যুব সমাজ আছে, তারা এই যে আমাদের অনুষ্ঠান হয় একদম তন মন আর ধন দিয়ে একদম সেবা করে।
যার ধন দেওয়ার ক্ষমতা ধন দেয়, যার শরীর দেওয়ার ক্ষমতা শরীর দেয়, আর যার মন থেকে পয়সা আছে পয়সা শরীর দিয়ে খাটে। এইভাবে আমাদের এই অনুষ্ঠান ধীরে 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 আজকে এই রূপ নিয়েছে। এবং এই অনুষ্ঠানের জন্যে এই অনুষ্ঠানটা এত সুন্দর রূপে সুচারিত হয় এই কথা শুনে আমাদের আশেপাশে গ্রামের লোকজন ট্রাক্টরে করে, ট্রলিতে করে, টোটোয় করে দর্শন করতে আসছে। আজকে কতজন লোকের আয়োজন করেছেন? আজকে মোটামুটি ধরুন আমরা ভোগের 10,000 লোকের আয়োজন আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। রামনবমী উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বাবুলবাগ স্টাফ কোয়ার্টার এলাকায় অনুষ্ঠিত হয় ভোগ বিতরণ কর্মসূচি। শ্রীরামনবমী উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে আনুমানিক 1,000 জনকে ভোগ খাওয়ানো হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মতৎপরতা ফুটে ওঠে। উৎসব ছিল, উৎসবে আমরা কালকে সকালে থেকে পুজো অনুষ্ঠান ছিল, পরবর্তীকালে আমরা দুপুরবেলায় শোভাযাত্রা নিয়ে বের হই। আজকে আমাদের রামনবমী উৎসব উপলক্ষে অন্নকূট সহভোজের ব্যবস্থা আছে। আমাদের খাস চালের খিচুড়ি আছে, আর সঙ্গে আছে আলুর দম, একটা সবজি, চাটনি, পায়েস। বিগত আমরা 10-11 বছর ধরে এই প্রোগ্রাম করে চালিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। রামনবমী উপলক্ষে রবিবার পূর্ব বর্ধমান জেলার আজির বাগান এলাকার মাটিবাগে একটি ধর্মীয় জলসায়ের আয়োজন করা হয়। এদিন সকালে উদ্যোক্তারা একটি শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রায় প্রায় কয়েক শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। সোমবার একটি অন্নভোগের আয়োজন করেছে উদ্যোক্তারা। তারা জানান, এদিন প্রায় 5,000 মানুষকে ভোগ বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আজকে রামনবমীর উপলক্ষে আমরা সঙ্গীতের আয়োজন করেছি। সেই আয়োজনে আমরা বাইরে থেকে গায়করা ডেকেছি, যাতে আমাদের এলাকার বাবুনেরা ভক্তি সঙ্গীতের আনন্দ উপভোগ করুক। আমাদের রামনবমী উপলক্ষে এই অনুষ্ঠানটি রেখেছি। প্রথম দিন কি কি ছিল বা কবে থেকে? আমরা বাইককে রেডি করেছিলাম, বিভিন্ন গাড়ি, টোটো, 4-5 বাজনা, প্রায় 1,000-2,000 লোক নিয়ে আমরা বাইক রেডি করেছি বর্ধমানের বুকে। আজকে আমাদের রামনবমী অনুষ্ঠান, সকাল থেকে তো পুজো হয়েছে, আর আগামীকাল আবার 4-5 লোকের ভোগের আয়োজন করেছি। টেলিভিশন থেকে আমি বার্তা দিতে চাই, যদি কেউ আমার কথা শুনছে আগামীকাল অতি অবশ্যই আসুক আমাদের ভোগ গ্রহণ। কত বছরের পুজো এটা? এটা মোটামুটি 10 বছর ধরে চলে আসছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন আরো একবার। হেডলাইনস, অনাময় হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন হলো সোমবার। কান্না সুলতানপুরের খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করলো কান্না থানার পুলিশ। নিজের 2 দিনের সন্তানকে ছুড়ে ফেলে খুন করলেন জন্মদাত্রী মা। বর্তমান জেলা পরিষদের সভাধিপতির কাছে একটি স্মারকলিপি জমা দিল চাকরি প্রার্থীরা। রামনবমী মহোৎসব অনুষ্ঠিত হল রায়না 2 নম্বর ব্লকের উচ্চারণে। ভক্তদের কথা ভেবে মহাদেবের প্রতিষ্ঠা হল সোমবার। পড়াশোনার জন্য মা বকাবকি করায় 20 আত্মঘাতী হল এক ছাত্রী। একটি ক্যাডে প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।